হায় হায়, আমি আমার জীবনের কাহিনী শুনাইতেছি, জানি না আপনাদের দিলে লাগবে কি লাগবে না। 2008 এর কাহিনী, আমি জার্মানিতে বসা ছিলাম, আমার পুরো ইউরোপ সফর চলতেছিল 2008-এ হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। 2008-এ বড় ব্যথিত ছিলাম, ওটা আবার শুনাইলে কে কি বইলা ফেলে জানি না। এই যেদিন আমার সফর শুরু, এর 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছে, যাকে আমি 6 বছর টানা চিকিৎসা করছি। আমার সবচেয়ে বড় ছেলে ওই 6 দিন আগে মারা যায়। 6 দিন পরে আমার সফর শুরু হয়। মন ভাঙা ছিল, সফর চলতেছিল পুরা ইউরোপ, তখন 25 দেশ। জার্মানিতে বসা ছিলাম, এক নব মুসলিম আসছে, আইসা বলছে 2টা মিনিট নিব। আমি বহুত দূর থেকে আসছি, জিজ্ঞাসা করছি কত দূর থেকে আসলে, 700 কিলোমিটার দূর থেকে আমি আসছি ছোট একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। আমি শুনছি একজন মুক্তি সাহেব আছে, এই জন্য আমি মাসলা জিজ্ঞাসা করতে আসছি। বলছি কিসের মাসলা, আমি মুসলমান, আমার মা বাবা মুসলমান না, আমি আমার অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার করব, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, আমার কোরআন কি বলে, আমার হাদিস কি বলে। একজন নব মুসলিম 700 কিলোমিটার দূর থেকে আসছে। আমি বলছি মাসলা বলবো, কিন্তু তোর পা দুইটা দে আগে, একটা চুমা দিয়ে আমি, তোর পা চুমা পাওয়ার যোগ্য, তুই যত জায়গা দিয়ে আসছিস সমস্ত তরুলতা তোকে দোয়া করতেছিল, কণা পর্যন্ত দোয়া করতেছিল। এখানে একটা কথা এটাও বলবো, হায় হায়, একজন নব মুসলিমের ভিতরে এতটুকু আগ্রহ যে আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার, আমি ইসলামে তো আসলাম, জান্নাত যেন হাত থেকে ছুটা না যায়, আমি ইসলামে তো আসলাম, আল্লাহ যেন নারাজ না হয়ে যায়, ইসলামে তো আসলাম, আমার জীবনকে তো থুতু দিয়ে আসলাম, আমার রসুল নারাজ না হয়ে যায়, এই জন্য 700 কিলোমিটার ছড়তে পারে। এখানে একজনও নাই যে কোনো আলেমকে কোনোদিন জিজ্ঞাসা করছে, কোনো যুবক জিজ্ঞাসা করে নাই, কোনো বৃদ্ধ জিজ্ঞাসা করে নাই, কোনো নারী জিজ্ঞাসা করে নাই, পুরুষ জিজ্ঞাসা করে নাই যে আমি আমার মা বাবার সাথে কী ব্যবহার করবো, আমাকে একটু শুকায় দেন। কোনো আলেমও বলতে পারবে না কাউকে জিজ্ঞাসা করছে ওনাদের, আমরাও করি, অথচ কদমে কদমে বলাম। হায় সোনার গায়ে কত হাজার আলে, কদমে কদমে ওলামা, এই জন্য পায়ে হাত রাখা বলে আলেমদের কাছে আসা, জীবনটাকে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত জীবন গড়ার বিকল্প কোনো রাস্তা নাই, কসম খোদার নাই। কেউ যদি ভাবে তাহলে ও ভাবতে পারে, কিন্তু ওর জীবন গড়া হবে না, ও আজকে বুঝবে না কালকে বুঝবে, এটাই সত্য। ফাসাও ফাতারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আম বিমারু, কালকে বুঝে আসবে জীবন গড়া হলো কি হলো না। মুহাম্মদুর রসুলুল্লাহ আপনার চিনেন না যে কোন রসুল আল্লাহ দিয়েছেন, আমরা নবী চিনি না, জানিও না, কোরআন পড়ি কিন্তু তাদাব্বুর করি না, ওটার ভিতরে ডুব দেই না। ওরা ফানা লাকা যিকরাত, যার জিকির আল্লাহ উচ্চা করে, যার জিকির আল্লাহ উচ্চা করে, আপনি ওরা ফানা লাকা যিকরাত বুঝেনি নে, আপনি যার জিন্দগির কসম আল্লাহ খায়, লা উমরুকা, কার কসম, বন্ধুর কসম খাইতেছে, লা উমরুকা, বন্ধু আপনার জিন্দগির কসম খাইতেছে আল্লাহ, ওই রসুল, ওই রসুল যার চেহারার কসম আল্লাহ খায়, ওয়া দুহা, যার চুলের কসম আল্লাহ খায়, ওয়া লাইলি ইদা সাজা, যার প্রত্যেকটা অঙ্গ কোরআনের ভিতরে জিকির হয়, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ যার জবানের কসম খাইতেছে, যার নবুয়তের কসম আল্লাহ খায়, যার জাতের কসম আল্লাহ খায়। কোরআন উঠান না খালি পড়েন আর তরজমা জানেন, আমরা তরজমা জানি আর পড়ি তাদাব্বুরি করি না, ওই রসুল আল্লাহ আমাদেরকে পাঠাইছেন জিন্দগি করার জন্য, ওই রসুল সারা জিন্দগি কেউ করতে পারবে না। একমাত্র মাধ্যম জিন্দগি করার, যুবক যদি করতে চায়, নারী যদি করতে চায়, পুরুষ যদি করতে চায়, যে করতে চায়, আব্দুর রহমান ইবনে আউফ যদি করতে চায়, তাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন জীবন করতেছে যে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় 490 কোটি টাকা ক্যাশ রাইখা যাইতেছে, কত, 47 লক্ষ কোটি টাকা, 47, কত, কয় টাকায় হয়, 47 লক্ষ কোটি টাকা কয় টাকায় হয়, 15-20 কোটি টাকায়, 47 লক্ষ কোটি,
আমাদের ন্যাশনাল বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা, বাকি সম্পত্তি বাদই দিলাম। আব্দুর রহমান ইবনে আউফ আশারায় মুবাশশারার একজন, 10 টপের একজন আব্দুর রহমান ইবনে আউফ। ওসমানে গানি হায় হায় বললে আবার কে কোন দিক কি বলে জানি না, যাকে আল্লাহ বহুত বার বসে ইফাল মাসি তাকাদ গফর আল্লাহ মিন লাম্বিকা মা তাকাদ্দাম ও মা তাআখার। ওসমান যার মাল দিয়ে আল্লাহকে রাজি করছে, রসুলকে রাজি করছে, আল্লাহ রসুল বলছে মদিনায় যাওয়ার পরে মুহাজির আনসারদের পানির ব্যবস্থা ছিল না, ইহুদির একটা ভালো কুয়া ছিল, খুব মিঠা পানি ছিল, প্রচুর পানি হইতো সমস্ত মুহাজির আনসারদের জন্য হয়ে যেত, কিন্তু ইহুদিও বড় খারাপ ছিল, পানি সময় মতো দিত, একটু দিত তারপরে দিত না। তো আল্লাহর রসুল একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওসমান মুসলমানদের পানির ব্যবস্থা নাই, ইহুদির কুয়া তো খুব ভালো, শুধু আলোচনা করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির রক চিনতেন, যা বলছে কুয়া বিক্রি করবি, কয় না, কত হইলে বিক্রি করবি না, এটা কত হইলে, কত টাকা হইলে করবি না। তো ইহুদি অর্থের লুবি ছিল, গাঁটটি বইরা চাইছে, চাইতে দেরি, ওসমান ডন বলতে দেরি করেন, ডন কিনা ফেললাম, বাড়িতে আইসেন গাঁটটি বইরা নিয়ে মেরা দিছেন মাথার উপরে, লহ দেখুয়া আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ, এর আগে জিবরিল আলাইহিস সালাম এসে দাঁড়ায়ছিলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ কুয়া কিনা ফেলছি, মুসলমানদের জন্য দিয়া দিলাম, আপনার জন্য আর মুসলমানদের জন্য। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কত দিয়া কিনছো, কয় এটা বলা যাবে না। তো বলছে প্রতিযোগিতা চলতেছে তোমার আর আল্লাহর, বলো কত দিয়া, কয় যা চাইছে তা দিয়ে কিনছে, গাঁটটি বইরা চাইছে গাঁটটি বইরা দিছি, আল্লাহ গাঁটটি বইরা পাঠাইছে। ইফাল মাসি তাইয়া ওসমান, ওসমান যা মনে চায় তা, আগে পিছে গুনার না, এরকম বড় বড় খোলাফায়ে রাশেদিনের 3 নম্বর যার নাম, 10 টপের 3 নম্বরে যার নাম, ঠিক না, জিন নুরাইন যাকে বলা হয়। আল্লাহ রসুল বলছে আমার মেয়ে যদি থাকতো একটার পর একটা মর্ত সব ওসমান রাদিয়া দিল, নারাই কিতাবে ওই ব্যক্তিত্ব, আল্লাহ রসুল ছাড়া জীবন করা হবে না। এই জন্য নামাজ ছাড়বো না, ইস্তেগফার করব, আর হক্কানি আলেমদের কাছে নবীর জিন্দেগি, আল্লাহওয়ালাদের কাছে নবীর জিন্দেগি শিখব ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আর সর্বশেষ, বাংলাদেশের একটা পরিবেশ আছে যেটা আপনারা চোখে দেখেন, আমি আরেকটা পরিবেশ দেখি, সেটা হলো মসজিদের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, মক্তবের পরিবেশ, হেফজখানার পরিবেশ, দাড়ি টুপির পরিবেশ, পোরকার পরিবেশ, জুব্বার পরিবেশ, পাগড়ির পরিবেশ। আরে বাংলাদেশে একটা আধ্যাত্মিক পরিবেশও আছে যেটা দুনিয়ার কোথাও খুঁজলে পাওয়া যায় না, এরকম একটা আশেকানের পরিবেশ, এই পরিবেশও দুনিয়ার কোথাও পাওয়া যায় না, যে রাত্র যতই হোক না কেন চাতকের মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনে, এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও এই পর্যন্ত পাই নাই, যতটুকু আল্লাহ আমাকে ঘুরাইছেন আমি কোথাও পাই নাই এই পরিবেশ, এই পরিবেশ বাংলাদেশে আছে, বিদায় এই পরিবেশকে টিকা রাখতে হবে, তাইলে দুনিয়া যতই চিৎকার দেখ না কেন যে বাংলাদেশে দুর্যোগ আসবে দুর্যোগ আসবে, আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো দুর্যোগ আসতেও পারে, কিন্তু এরকম হবে দেওয়ালে লাইগা বাড়ি খায়া বল যেদিক থেকে আসে যেরকম ওদিকে ফিরা যায়, দুর্যোগ যেদিক থেকে আসবে এই জমিনে বাড়ি খায়া ওদিকে চলে যাবে ইনশাআল্লাহ, এই দেশে দুর্যোগ আসবে, এটার জন্য আমাদের একটু কুরবানি দিতে হবে, একটু সহযোগিতা করতে হবে, যার সাধ্য অনুযায়ী যতটুকুই করব, মনের থেকে যখন করব তাহলে অল্পর ভিতরে বরকত হবে, আর মনের থেকে যখন করব না তাহলে অনেক দিলেও বরকত হবে না, অল্প তো এরকম বরকত হবে যে ইনশাআল্লাহ বিশাল কিছু হয়ে যাবে। যেমন আমি দেখতেছিলাম চান্দা হইতেছিল, আমি চান্দা করব না মধ্যখানে চলে আসছি, কিন্তু পা হাত জোর করে সবাইকে বলবো আসেন খোদার ওয়াস্তে এই পরিবেশগুলো টিকায় রাখার জন্য, আমি যতটুকু পারি সহযোগিতার হাত যখনই আমার কাছে আসবে তো আমিও হাতটা আগে বাড়ায় দিব ইনশাআল্লাহ, দিব তো পাক্কা ওয়াদা, কে কে করতে পারেন দেখি, চাই অল্প হোক চাই বেশি হোক।
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।